আমার স্নেহের শিক্ষার্থী তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি এক ভিন্ন স্বাদের আলোচনা নিয়ে, যে আলোচনার মুখ্য বিষয় স্বাধীনতা দিবসে তোমরা কিভাবে বক্তৃতা দেবে। কারণ তোমার আমার সবার কাছে, প্রত্যেকটি জাতির কাছে এই স্বাধীনতা দিবস দিনটি খুবই গৌরবের, খুবই তাৎপর্যপূর্ণ। তাই আমরা এই দিনটিতে শহীদ বীরদের সামনে সমবেত হই এবং শহীদ বীরদের, ভারত মাতার অগ্নিপুত্রদের আমরা তাদের শ্রদ্ধা জানাই, আর এই শ্রদ্ধা জানাই বক্তৃতার মধ্য দিয়ে। এই স্বাধীনতা দিবসে কিভাবে তোমরা বক্তৃতা দেবে সেই নিয়েই আজকের এই আয়োজন, সেই নিয়েই আজকের এই ভিডিও। লক্ষ লক্ষ শহীদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতার এই সূর্য, তাই আজ দেশের জাতির জীবনের সবচেয়ে গৌরবতম দিন, পবিত্র দিন এই 15ই আগস্ট। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই পবিত্রতম দিনে আমাদের স্কুলে, কলেজে, অফিসে, আদালতে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এই শুভ দিনে প্রথমে বাংলা মায়ের অগ্নিপুত্র বীর শহীদদের জানাই সালাম, সম্মান জানাই সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও উপস্থিত সভাবৃন্দদের, রক্তিম অভিনন্দন জানাই সমবেত সমস্ত সহপাঠী, ভাই ও বোনদের। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাইবে, কে বাঁচিতে চাই, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তি আমাদের হৃদয়ে আজও অনুপ্রাণিত হয়। কারণ স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, এই অধিকার না থাকলে কোন দেশ, কোন জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। কিন্তু স্বাধীনতা কেড়ে নেয় সেই সাম্রাজ্যবাদী শক্তিরা, অবশেষে বহু শহীদের আত্ম বলিদানে আমাদের কাছে এসেছে স্বাধীনতা। তাই আজকের এই পবিত্রতম দিনে এই সবাই মিলিত হয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি, ধন্য হয়েছে কিছু বলার সুযোগ পেয়ে। কিছু বলতে গেলে মনে পড়ে যায় পরাধীনতার সেই গ্লানি ইতিহাস। সপ্তদশ শতকে এদেশে বাণিজ্য ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল বহু ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিরা। তারপর অষ্টাদশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে সমস্ত শক্তিকে হটিয়ে এককভাবে বাণিজ্য আধিপত্য প্রতিষ্ঠা করলো। শুধু তাই নয়, এরা হয়ে উঠল বণিকের মানদণ্ড, দেখা দিল গোহালে সর্বরি রাজদণ্ড রূপে। লাখো লাখো পলাশির আম্র কাননে সিরাজের মধ্য দিয়ে বাংলার ভাগ্য আকাশে স্বাধীনতার অস্ত্র অস্তমিত হয়। তারপর চলে আসে বহু শোষণ, বঞ্চনা ও অপমানের ইতিহাস। 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধে সেই শহীদ হয় মঙ্গল পাণ্ডে। কোম্পানির শাসনের অবসান হয়, ব্রিটিশ শক্তির সহস্তে শাসনভার তুলে নেয়। এরপর চলে আসে ঔপনিবেশিক শাসন। দেশমাতাকে রক্ষা করতে গিয়ে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে যান বহু বীর বিপ্লবী। তাদের মধ্যে একদম অন্যতম ছিলেন বিপ্লবী ক্ষুদিরাম। শহীদ হন বিনয়, শহীদ হন বাদল, শহীদ হন দীনেশ এবং পাঞ্জাবের দামাল সন্তান ভগৎ সিং। হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন বিপ্লবী বাঘাযতীন। বুড়িবালা মেত্রী পীরের মতো যুদ্ধ করে শহীদ হন, শহীদ হন মেদিনীপুরের গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা। জাতীয় হিরো আমাদের নেতাজি বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী গঠন করে ব্রিটিশদের বিতাড়নের প্রচেষ্টা চালান। দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো, এই হুঙ্কার ব্রিটিশদের ভীত কাঁপিয়ে দিয়েছিল। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই উদাত্ত আহ্বান সারা ভারতবাসীর রক্তে রক্তে বইয়া দিয়েছিল বিপ্লবের বীর মন্ত্র।
জাতির জনক গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে করব না হয় মরব আহ্বানটি ছিল ভরাদিন ভারতবাসীর মনে স্বাধীনতা স্পৃহা আরো বাড়িয়ে দিয়েছিল। অবশেষে প্রতিজ্ঞার অবসান হল 1947 সালে 15ই আগস্ট পণ্ডিত জওহরলাল নেহরুর নিয়তির সঙ্গে অভিসার অভিবাসনটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু এই স্বাধীনতার মধ্য থেকে গেল কাণ্ডনের ফুলবু ধারা সাম্প্রদায়িক পাকড়ার ভিত্তিতে অখণ্ড ভারতবর্ষ দুই ভাগে ভাগ হয়ে গেল, জন্ম নিল ভারত পাকিস্তান, ভারত পাকিস্তান। আজ এই দিনটি জাতীয় জীবনের এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি বাঙালির জীবনের বয়ে আনে একই সঙ্গে আনন্দ বেদনার অল্প মধুর অনুভূতি, একদিকে হারানোর কষ্ট অন্যদিকে প্রাপ্তির আনন্দ। তবে শেষ পর্যন্ত যন্ত্রণা সর্বস্ব হারিয়ে স্বাধীনতা প্রাপ্তির অপার আন্দোলনই বড় হয়ে ওঠে। সবশেষে আজ এই 76তম স্বাধীনতা দিবসে মনে প্রশ্ন জাগে, সত্যি কি আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি? এর উত্তর বোধ হয় না। যখন দেখি চারিদিকে খুন ধর্ষণ রাহাজানি নোংরা রাজনীতি বিচ্ছিন্নতা সাম্প্রদায়িক দাঙ্গা বেকারত্বের জ্বালা, আমাদের মতো ছাত্র ছাত্রীদের নিয়ে নোংরা রাজনীতি খেলা, তখন যেন মনে হয় বীর শহীদরা এই ভারতের স্বপ্ন দেখেনি, বীর শহীদরা এই ভারতের স্বপ্ন দেখেননি, এই ভারত স্বাধীনতা তারা চাননি। তাই আজ শুধু নিয়মতান্ত্রিক পালন নয় বরং শপথ নেওয়ার দিন, আত্মত্যাগ ও আত্মি বলিদানের দিন। তাই তো কবির ভাষায় আজ আমরা বলতে পারি চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সবার জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নব যত আতকের কাছে, এ আমার চির অঙ্গীকার।